সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকল্প শেষ হবার পর এক বছর না যেতেই দেশের ফোরলেন সড়কের অবস্থা হয় ছেঁড়া কাঁথার মতো। এভাবে উন্নয়নের কোনো মানে হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের টাকায় টেকসই উন্নয়ন না করা গেলে সেই উন্নয়নের সুফল জনগণ পাবে না। রাজধানীর একটি হোটেলে শাসক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা সিলেট মহাসড়কটি দুই লেন করতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বছর নাদ পেরোতে ঢাকা চট্টগ্রাম ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশা। নতুন সড়ক তৈরির প্রয়োজন নেই উল্লেখ করে চলমান প্রকল্পগুলোর কোয়ালিটি বজায় রাখতে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। বললেন করব, এক বছর দু বছর পরে সংস্কারের প্রয়োজন হবে, ফোরলেন করে কি লাভ? দেশের এত টাকা খরচ করে ঢাকা চট্টগ্রাম দু বছর পরেই মেইনটেনেন্সের প্রয়োজন দেখা দিয়েছে, এটাকে আবার সংস্কার করতে হচ্ছে। তারপর নবীনগর চন্দ্রা এক বছর যেতে না যেতেই প্রজেক্ট শেষ, এখন জোড়া তালি ছেঁড়া কাঁথার মতো জোড়া তালি দিয়ে ওই রাস্তা চলছে। কাজে আমাদের কাজটা কাজের মতো কাজ করা উচিত।